ধর্মতলায় বিজেপির ধর্ণা আজ 14 দিনে পড়লো। এদিনও মঞ্চে উপস্থিত ছিলেন ডাক্তার সুভাষ সরকার, রাহুল সিনহা, ফাল্গুনী পাত্র সহ নেতা এবং কর্মীরা। সুভাষ সরকার বলেন, মানুষ বিচার চায়, উৎসব নয়। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কিন্তু মাননীয় উৎসব তো মানুষের আনন্দে উৎসব হয়, কিন্তু আজকে সারা পশ্চিমবঙ্গের কোনো মানুষের মনে আনন্দ নেই। কাজেই বিচারের দাবি এটা থাকবেই নিশ্চিত করে। আর মায়ের পুজো যেমন হয় সেরকম হবে, মানুষ পুজোতে যোগদান করবে, কিন্তু বিচার চাই এই দাবি তার মনে প্রত্যেক প্যান্ডেলে প্রতি সময়ে সেটা কিন্তু জানিয়ে দেবে সবাই।